না পলা জমি লোনা জলে ভরা ঘূর্ণি ঝড় চল তার সাথে বাড়ছে খরা ভরে ভরতে তো জল বায়ু বাড়ায় জীবন ঝুঁকি তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতিও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে। সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45, পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা ঘূর্ণি ঝড় লবণাক্ততা জলোচ্ছ্বাসে ফসল হানি ভাঙছে ঘর বদলে যাচ্ছে জীবন ধারা বদলে যাচ্ছে চাষ হচ্ছে মানুষ দিশে হারা লড়ছে বারো মাস শুধু লড়ছে বারো মাস শুধু লড়ছে বারো মাস শুধু লড়ছে বারো মাস তবু লড়ছে বারো মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনা বাসিরে মোগো রেডিও মোগো কথা কয়, লোকবেতারে মোগো কথা কয়, মোগো রেডিও মোগো কথা কয়, মোগো রেডিও মোগো কথা কয়, লোকবেতার FM 99.2, লোকবেতারে মোগো কথা কয়। শুরুতে শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক, এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে বহমান নদী। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই নদী কেড়ে নিচ্ছে জীবন, ধ্বংস করছে স্বপ্নের ঠিকানা। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। প্রকৃতির বিরূপ আচরণ থেকে বাইরে নেই নদীও। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম নদী ভাঙন। নদী ভাঙনে বাপের ভিটাবাড়ি ছাড়া হচ্ছে অসংখ্য মানুষ, সেই সাথে হারাচ্ছে কৃষিজমি। যেখানে ছিল বাপের ভিটা, সেখানে তাকালে এখন শুধু পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। বরগুনার বিষখালি ও পায়রা নদীর পাড়ে বসবাসকারীরা বললেন নদী ভাঙনের ভয়াবহতার কথা। জমা জমি যদি ওই মাথা এখন এই মাথা আইয়া পুষছি হেপার তো আইয়া খালি লড়াই চেক এই সবাই আমরা দৌড় দিই আওয়াজ থেকে সাইকেল সেন্টার সেটা তো আমার হাতরাই ধরুন নামলে আর হাতরাই মরা লাগে। আমার জমি জমা ওই নদীর মাঝখানে, আমার দুইটা বাড়ি ভেঙে গেছে, দুইটা না তিনটা বাড়ি ভেঙে গেছে। তিনটা বাড়ি ভেঙে যাওয়ার পর আমার বাবা এইখানে এই হাসছে,
এখন হে বাড়িও ধরিয়ে গেছে তুমানের বাড়িতে খৈরেই নেই খৈরেই নেই মাংসে তো পানি মাংসে তিনবেই মাংসে আমাকে আমরা তিন বেশি অনেক সুগন খাই যাইছি মাই হোক তো বাঁচিয়ে হোক আমাকে কষ্ট হয় না আর বাবা হ্যাঁ কষ্ট হয় না কিছু আনছে নি কিন্তু একটু কাপড় রয়ে গিয়ে আইছি কিছু আনছে নি মাই হোক গুলি গিয়েছি আর বাইকে বেরিয়ে ও যে দুরালে আমাকে বাড়ি বসে দুরালে তোমার বাড়ি নামিয়ে গেছে নদী যতই কেড়ে নিচ্ছে উপায়হীন নদী পাড়ের মানুষগুলো ততই হারাচ্ছে হারানোর এক পর্যায়ে চলে যেতে হচ্ছে মাথা গোজার অন্য ঠাইয়ের খোঁজে নদী ভাঙনের সাথে যুদ্ধ করা উপকূলবাসীর এ জীবনযুদ্ধ সম্পর্কে বলছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সহকারী পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার একর আবাদি জমি বসত বিতান নদীগর্ভে বিলীন হয়ে যায় পরিবার জমি জমা গড় বাড়ি হারিয়ে মানুষ উদ্বাস্ত হয়ে পড়ে জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে ফসল গবাদি পশু সম্পদ গাছপালা গৃহ সামগ্রী সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যায় মানুষ সর্বশান্ত হয়ে যায় নিঃস্ব হয়ে যায় যে মানুষ অনেক সচ্ছল ছিল এরকম বারবার স্থান বসত বিচার পরিবর্তন করলে সে একসময় নিঃস্ব হয়ে যায় এরকম হাজার হাজার পরিবার ভালো অবস্থা থেকে আস্তে আস্তে নিঃস্ব হয়ে যায় এরকম উদাহরণ আমাদের বাংলাদেশে অনেক রয়েছে নদীর গতিপথ পরিবর্তন হলে সৃষ্ট বাঁকে নদী ভাঙে পলি পড়ে নদী বরফ হয়ে যাওয়ার কারণে পাড়ের নদী অতিরিক্ত চাপ পড়ে এবং নদী ভাঙে নদীর আকারও নদী ভ্রমণের একটি কারণ কেননা বড় নদী বেশি ভাঙে অতিবৃষ্টি হয়ে নদী পাড়ে ফাটল ধরে তারপর ঢেউয়ের আঘাতে নদীর পাড়ে ভেঙে যায় নদীতে চর সৃষ্টি হলে নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়ে ভাঙন হয় জোয়ার ভাটার কারণে আবার খরস্রোত হয়ে নদী ভাঙে বন্যা ও অতিরিক্ত পানি প্রবাহের কারণেও নদী ভাঙে ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে ঝুঁকি মোকাবেলা অভিযোজন কলা কৌশল বড় প্রয়োজন পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত অভিযোজন কৌশল প্রিয় শ্রোতা বন্ধুরা বন্যা নিয়ন্ত্রণ বাদ মানুষের জীবন ঘরবাড়ি সহ সম্পদ রক্ষা করে তবে স্থানীয়দের কাছ থেকে শোনা গেল এখানকার বাঁধের অবস্থার কথা মজবুত বাঁধ না থাকার সুযোগ নিচ্ছে নদী ভেঙে চলেছে অবিরত এলাকাবাসী চায় জলোচ্ছ্বাস ও বন্যা নিয়ন্ত্রণ জীবন রক্ষাকারী মজবুত বাঁধ নদীর পাড়ে লাগাতে হবে তাল খেজুর কেওড়া সৈলা ইত্যাদি ভাঙন রক্ষাকারী গাছ মানুষের জানমাল রক্ষাকারী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা করতে করণীয় সম্পর্কে বললেন পরিবেশ বিজ্ঞানের বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর বিশ্বজিৎ কুমার বিশ্বাস প্রথমত আমরা বিভিন্ন প্রকার গাছ লাগাতে পারি তার ভিতর নারিকেল গাছ আছে তাল গাছ আছে যেসব গাছে শিকড় মাটিকে খুব শক্ত করে আঁকড়ে রাখতে পারে তারপরে যদি পর্যাপ্ত পরিমাণ স্লুইস গেট রাখা যায় তাহলে বেরিবাঁধ ভাঙনটা রোধ করা যেতে পারে সেডিমেন্ট বা পলি জমা এটা রোধ করতে হবে বা বিভিন্ন জায়গায় নদীর যে নাব্যতা ফিরে আনতে হবে নাব্যতা ফিরে আনলে পানি উপচে কখনো বেরিবাঁধকে ক্ষতি করতে পারবে না তারপর আরো অনেকগুলো কারণ আছে এই করতে পারে আমরা বিভিন্ন প্রকার কনস্ট্রাকশন যেসব ম্যাটেরিয়ালস আছে সেই সবগুলো তৈরি করে বেরিবাঁধকে শক্ত করতে পারি এবং অনেক জায়গায় এটা ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে সবাই গাছ লাগাও রে দেশে গলো গো কাছে কাকাই ঝড় তুফান বৃষ্টি আর বাদল সবাই গাছ লাগাও রে দেশে গলো গো কাছে কাকাই বন্যা বাদল আর ঝড় তুফান সবাই গাছ লাগাও রে বদলে যাওয়া দিন
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। এর মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয় নিয়ে প্রশিক্ষণ প্রদান অন্যতম। এসব প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের ঘূর্ণিঝড় মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করে। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা জানেন যে সিসিআরআইপি প্রকল্পের সাইক্লোন সেন্টার নির্মাণ, এটা একটা বড় ধরনের বড় প্রকল্প, যেটা কেএফডব্লিউ জার্মান একটা ব্যাংক আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। এখানে আমাদের মূলত সাইক্লোন সেন্টার নির্মাণ বা পুনর্নির্মাণ মেরামত যাই করি, প্রতিটা সাইক্লোন সেন্টারের সাথে আমাদের সাইক্লোনের উপরের যে হ্যাজার্ড বা তারা যেখানে বসবাস করে তাদের ইম্প্যাক্ট কি, তাদের অ্যাডাপ্টেশন কি হবে, তার উপরে একটা প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। এবং এই প্রশিক্ষণটা কিন্তু শুধু একবার না, বছরে আপনার কাজ করার পরেও আমরা এটা দুইবার করে তিনবার করে এটা ধরা আছে আমাদের, সেভাবে প্রশিক্ষণগুলো হয়। এটাও আমাদের এখানে ধরা আছে, যেটা হলো অক্টোবর নভেম্বরের দিকে আমরা এটা করে থাকি, যে সাইক্লোন সেন্টারের পরে তারা দুর্যোগের পরে তারা কিভাবে বা পূর্ব প্রস্তুতি, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরে তাদের করণীয় কি, এগুলো আসলে একবার তো প্রশিক্ষণ না, তাদের প্রতিবারই এটা রিসাইকেলিং হিসাবে এটা করা হয় এবং তাদেরকে স্মরণ করাই দেওয়া হয়। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে, সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় জড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে, অগ্রগতির যাত্রাপথে বাংলার গঙ্গায় জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নদী ও বেড়িবাঁধ ভাঙন প্রতিরোধে করণীয় নিয়ে একটি নাটক। ও জব্বর ভাই, জব্বর ভাই, হে মগ দুই কাপ চা দাও। আনোয়ার ভাই, তুমি গোলমর ভাইয়ের বিয়ে আবা, বুঝলো? একটু আগে থাকতে আবা, ওই খাওয়ার খাদিম দেখে তোমারই হওয়া লাগবে, বুঝলো? ও আনোয়ার ভাই, তুমি এবার তো ভালো বোঝো। ও হে ইয়া, হাই হাই, আমন আনোয়ার ভাই, তোমার কোন সমস্যা? মন খারাপ কে তোমার? মোর দ্বারা কও, ওরে মোর মাইয়ের বিয়া, তুমি খাইতে আবার ভে আবার লাগবে না, বুঝছো? না করিম ভাই, সেই কথা না, মোর জমির ফসল ব্যাগ শেষ, আলু দিলাম দশ দুষ্ট জায়গায়, সব তলাই গেছে, এরপর মুগ ডাল পানিতে ডুববে, সব গাছ মরে গেছে, মোর সব শেষ। ওরে করিম ভাই, নগরটার জায়গা মোর শেষ, ওরে মাবুদ, মুই কেমনে চয়ে থাকমু। আনার ভাই শান্ত হও, পানার ভাই পানি উঠলে কেমনে, শুলে জাটকালে না? ওরে ভাই, হে দেখো বাতাস আইলে না, বাতাসে চড়ি তো ধাবার চড়ছে, সেখানে গাঙ্গের পানি জোয়ারে চড়ে রাস্তা উপর দিয়ে উঠছে, গাঙ্গের কুলে রাস্তা ভাঙ্গে পানি উঠছে। ও হে ইয়া, তাই খালি ভাঙ্গে কা, জোয়ারের পানি উফির দিয়ে ওড়ে, এটা একটা বিট করা লাগবে, বুঝছো? লও মাতবারে দাঁড়ে লও, দেই হে কি কয়, দেরি বেঁধের এই অবস্থা হইলে মোরা তো শেষ। কথাটা কিন্তু খারাপ কো নাই, লও লও লও, তাও তাও ওড়ো ওড়ো, জব্বর ভাই তার দাম পরে দিব,
হ্যালো, ও মা আব্বা ভালো আছে? কেয়া কি হয়েছে? কি দুবার পানি রাস্তা তলা ইয়া খেতে হচ্ছে? আরে কি কও, তাই মই রাহি আমনে আমনে রাহি রাহি। এই কুমে যাবা কেন লাগে কি কও? ও তুমি আইছো হল তাই মগো খেতে রাস্তার উপর দিয়ে পানি উঠছে, মুই একটু বাড়ি যাবো। মোর সব ফসল পানিতে শেষ, খেতে তোমার কিচ্ছু হয় না, আর বাইরে বাইরে পানি উঠছে শুনছো? এখন দৌড়ন লাগবে না, এ তোমার দিন দিন ভালো সাহস হয়ে গেছে। এত সাহসের কি আছে? হ্যাঁ গো খেতে হয়েছে, এখন যাবো না। না তুই যাবি না। কেন? একটা দিমু মোর মহিমায় কথা কও, দিন দিন ভালো সাহস হয়ে গেছ তো, যা মোর তোর সামনে দা। ওরে মা বাদ বার যাইয়া বেটাটা দেও ঘরে কেমন। ওরে মা ভূত, রাস্তাটা কে ছোটলে, শক্ত রাস্তা হইলে এত ঝামেলা কি হইতে? তুমি বলান দা বাদ দাও। আর না বেটা তুমি দাও। মাতবর খবির ভাই বাড়ি আছেন? কেরা ও করিম যে সাই আর আনোয়ার যে সাই ভালো আছেন আপনারা? হায় ভালো হায়। তাই বল খবির ভাই বাড়ি আছে? হায় আছে আছে। তো হ্যাঁ একটু বলান দা সাই। হায় হায় মুই আনি কইতেছি এমনি কথা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। ও তোমরা না, বস বসো 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 বসো। তা কি সমস্যা, কোনো সালিশি ব্যবস্থা? সালিশি তো বেড়িবাদের, বেড়িবাদ ভাঙে যায়, পানি ওড়ে, ফসল নষ্ট হয়ে যায়। বুঝলেন, কৃষক তো মাঠে মারা যায়। শোনো, উপকূলীয় এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরিতে সরকারি পরিকল্পনা আছে, তোমাদের এতে সহযোগিতা করা লাগবে। আমাগো? হ্যাঁ। কেমনে? এই যেমন বেড়িবাদে বাঁধ রক্ষা হওয়ার জন্য বন্যা সহনশীল গাছ লাগানো লাগবে, সেই গাছ দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করা, এগুলো তো তোমাদেরই কাজ, তোমাদেরই করতে হবে। কি গাছ লাগানো উচিত? এই যেমন তাল গাছ, খেজুর গাছ, কেওড়া গাছ, যাতে বাঁধ না ভেঙে যায় সেই জাতীয় গাছ আর কি। তারপরে বেড়িবাদ বেশি করে উঁচু করতে হবে, যাতে সহজে পানি না ঢুকতে পারে। তো তাল গাছ, খেজুর গাছ এ না লাগাইয়া সাম্বল গাছ, জেন্ডি গাছ ওই মেয়েগুলি লাগাইতে না? হ্যাঁ হ্যাঁ, এতে মগো ভালো ব্যবসা হইবে। বুঝলেন? না না সমস্যা আছে, শোনো, এগুলো আমরা জানি না, মারি না, এই জন্যই আমাদের বেড়িবেদগুলো নষ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে, আমাদেরই ক্ষতি হচ্ছে। এই তাল গাছ, খেজুর গাছ, কেওড়া গাছ, এই গাছগুলো যেখানে লাগানো আছে বা যেই জায়গায় আছে, তোমরা তো সেই তোমাদের বাপদাদার আমল থেকে দেখে আসছো, সেই জায়গার মাটি কি খুব সহজে বৃষ্টির পানি কিংবা জোয়ারে চলিয়ে যায় বা ভাঙিয়ে যায়? না না না, শক্ত মাটি আকড়াই ধরে। তো আমরা বেড়িবাদ যাতে না ভাঙিয়ে যায় এই জন্য, মাটি যাতে আকড়াই ধরতে পারে এই জন্য তো সেই জাতীয় গাছই লাগানো উচিত না? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা বলছি যে এই যে বন্যা সহনশীল গাছ, এগুলোকে বলে বন্যা সহনশীল গাছ। এইসব গাছ তো মোড়াই লাগাইতে পারি। হ্যাঁ, তাছাড়া প্রতিবার বেড়িবাদে যদি মাটি ফেলে তাহলে বেড়িবাদ আর নিচু হয় না, আর সহজে পানি বেড়িবাদের উপর দিয়ে উঠতেও পারে না। শোনো, ক্ষতি যা হয়েছে তা পোষণের জন্য আমরা সবাই মিলে দেখি কি করা যায়, আর এই ক্ষতি যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য তোমাকে প্রস্তুতি নেওয়া লাগবে, আমাকে সবাই সচেতন হওয়া লাগবে, তোমাদের কি ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হবে। হয় হয় হয়, মোগো একটা ভালো সমাধান হইলো। তাইলে আনোয়ার মিয়া তুমি কি হয় লাগাবা আমরা একটু শুনি। কও কও। আরে আইসে দামাল সাহেব হইয়া বইসে মুখে রুমাল দিয়া, আইসে দামাল সাহেব হইয়া বইসে মুখে রুমাল দিয়া, ঘুমটা খোলার আগে তো ভাই খড়ি গো সাবধান, সন্ধ্যের আলো দেখা তুমি হইল না। শ্রোতা বন্ধুরা, শুনলেন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নদী ও বেড়িবাঁধ ভাঙন প্রতিরোধে করণীয় নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা ঘূর্ণিঝড়, লবণাক্ততা জলোচ্ছ্বাসে
ফসল হানি ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের মার্চ মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় ধান নদী খাল, এই তিনে বরিশাল। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় ধান নদী খাল, এই তিনে বরিশাল। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 90.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 90.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 মার্চ 2018। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা, অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, বরগুনার কোন নদীটি ভাঙছে? অপশন এ খাগদন, অপশন বি বিষখালি। কুইজটি আবার শুনুন, বরগুনার কোন নদীটি ভাঙছে? অপশন এ খাগদন, অপশন বি বিষখালি। উত্তর পাঠাবেন 17 মার্চ 2018 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন UK স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন আমতলির নজরুল ইসলাম ফগু। গত সপ্তাহের কুইজ ঘূর্ণিঝড় সিডর আঘাত এনেছিল কত সালে, যার সঠিক উত্তর ছিল 2007 সালে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 90.2 FM থেকে। লোকবেতারের অনুষ্ঠান কৃষি রেডিওতে এবং কৃষি রেডিওর অনুষ্ঠান লোকবেতারে প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা 7:45 ও বৃহস্পতিবার বিকেল 3:45। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি ইমরান হোসেন ও আমি কাজী সেলিনা হোসেন। অডিও সম্পাদনায় সবুজ মিয়া, নির্দেশনায় মনির হোসেন কামাল, প্রযোজনায় ইমরান হোসেন। যেখানেই থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 90.2 FM। লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।